সারের কালোবাজারি এবং বৃষ্টি কম হওয়ার কারণে এবছর মালদা জেলার আখ চাষীদের কপালে চিন্তার ভাঁজ। আখ চাষ করতে খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ অনেকটা কম। মালদার ইংলিশ বাজার ব্লকের কাজী গ্রাম অঞ্চলের দামোদরপুরের বাসিন্দা হরিপদ মণ্ডল এবছর সোয়া দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। খরচ হয়েছে লক্ষাধিক টাকা। সারের কালোবাজারির জন্য অধিক মূল্যে সার কিনতে হয়েছে। শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং বৃষ্টি কম হওয়ার কারণে এবছর আখ চাষে সেই রকমভাবে লাভের মুখ দেখছেন না তারা। তিনি প্রায় সোয়া দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। খোলা বাজারে ১১ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আখ। জমি থেকে এসেই আখ নিয়ে যান ব্যবসায়ীরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আর কুচিয়ারের ফলন আছে মোটামুটি, কিন্তু অতিরিক্ত সারের দামের জন্য চাষির পোষাচ্ছে না, তো খরচ বেশি। তার মধ্যে লেবারের দাম বেশি, আর যেগুলো মেডিসিন দিচ্ছে সেগুলো মেডিসিনও তো এক নম্বর নাই, সব দু নম্বরে ভর্তি। বুঝলাম, এই যে সারের দাম বেশি কেন, সার কি কালোবাজারি হচ্ছে? সার তাহলে কালোবাজারি হচ্ছে বলেই তো এই দাম বেশি। কেন, সরকারি রেট দেখাচ্ছে 1200-1400, তার মধ্যে সে ওরা 2000 টাকা বস্তা লিখে। এই কারণে কি এবারকার দাম বেশি কুসুরের? না, কারণটাও আছে, আর এবার ওই বৃষ্টি নাই না, বৃষ্টি নাই ওটার কারণে আরও কৃষির জন্য অসুবিধা আছে, যে তাড়াতাড়ি মালটা বিক্রি হয়ে গিয়ে চাষি এবার মাল বিক্রি করে সরে গেছে না, কই তো মাল সব তো বিক্রি হয়ে গেছে। কতটা জমিতে চাষ করেছেন? আমি সোয়া দু বিঘা জমিতে চাষ করেছি। কেমন খরচ কেমন হয়েছে? খরচ 1 লাখের মতো হয়েছে। লাভ কেমন এখন? এখন লাভের পজিশন যা আছে আছে, কিন্তু কৃষির জন্য খরচ যা অতিরিক্ত, ঘেরাঘুরি করতে এগুলো খরচ না অতিরিক্ত না, বলেই তো খরচটা জমির উপরে কুচিয়ার উপরে চেপে গেছে। না, কী হিসাবে বিক্রি করেন এখানে আখ? এখন কুইন্টাল হিসাবে কেজি। কত করে কুইন্টাল যাচ্ছে? 1100 টাকা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।